হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ঢাকাতে থাকেন অথবা ঢাকার আশেপাশে থাকেন, যদি কোনো রিসোর্টে ঘুরতে চান ছুটির দিনগুলোতে, তাহলে এই রিসোর্টটি দেখতে পারেন। এটা হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ঢুকতে প্রথমে পর্ব হচ্ছে ওনাদের রিসেপশন এবং কনফারেন্স হলটি, সেটিতে এখন যাব না। এবং এই পাশটি হচ্ছে ওনাদের গাড়ি রাখার জায়গা। আপনাদেরকে সর্বপ্রথম যে জায়গাটি দেখাবো সেটা হচ্ছে ওনাদের কফি শপটি। এই কফি শপটি অনেক সুন্দর উঁচু একটা জায়গাতে স্থাপন করা হয়েছে। আগে চলুন সেটি দেখে আসি। ওনাদের কফি শপটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি এখানে বসে পুরো রিসোর্টটা পর্যবেক্ষণ করতে পারবেন, এবং বসে বসে একটু চা খেলে আড্ডা দিলে আমার মনে হয় আপনার ভালোই লাগবে। একটা বিকাল একটা সন্ধ্যা কাটাতে একদম মন্দ হবে না। প্রথমে দেখে নেওয়া যাক ওনাদের রুমগুলো। এটি হচ্ছে কটেজগুলো বা ভিলা বলতে পারেন। এখানে ভাড়া হচ্ছে আপনার 10-14,000 টাকা, চারজন থাকতে পারবেন পার নাইট। আসলে ভাড়া ব্যাপারটি হচ্ছে, এটা তো ওঠানামা করে, এটা আসলে আপনাকে ফোন দিয়ে জেনে নিতে হবে কখন কোন ভাড়া চলছে, আসলে এটা ওই মুহূর্তে বলে দেওয়া যায়, তারপর আপনাদেরকে একটা আইডিয়া দিলাম আর কি। এটা হচ্ছে ওনাদের মুক্ত মঞ্চের মতো করা একটি জায়গা। এখানে আপনি আসলে বিনোদনের প্রোগ্রাম করতে পারবেন, সেই সাথে যেহেতু মাঠটি অনেক বড় আপনি খেলাধুলার আয়োজনও করতে পারবেন। এটাও একটি কটেজ, এটার ভাড়া হচ্ছে 3,000 টাকা, চারজন থাকতে পারবেন। এটা হচ্ছে ওনাদের একটি আবাসিক ভবন, এখানেও অনেকগুলো রুম রয়েছে। রুম ভাড়া পড়বে 5,000-8,000 টাকা, তবে অবশ্যই আপনি ফোন করে জেনে নেবেন ভাড়াটা কত। ওনাদের আরটি ভালো দিক হচ্ছে ওনাদের সুইমিং পুলটি অনেক সুন্দর এবং অনেক বড়, এবং আমি মনে করি একটি রিসোর্টের জন্য একটি সুইমিং পুল অনেক দরকারি। এই জায়গাটা হচ্ছে কিডস জোন, শিশুদের খেলাধুলা করার জন্য। এই জায়গাটা সম্বন্ধে কেমন লাগলো ভিউয়ার্স? Good afternoon. This is very good afternoon to you. Now we are in Meghbari Resort, an exclusive zone for kids and family members. And you can come here from Uttara Abdullapur, from Mirer Bazar, as well as Tinsho Feet. Very, very good place. So, আপনারা তো ঘুরে ঘুরে দেখলেন, এবং এখন চলুন আমরা ম্যানেজারের সাথে কথা বলি, উনি বাকি তথ্য আপনাদেরকে দিবেন। আমি শেখ জামিল আহমেদ, মেঘবাড়ি রিসোর্ট ম্যানেজার। মেঘবাড়ি রিসোর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। লোকেশন হচ্ছে আমাদের, যদি আপনি আবদুল্লাপুর থেকে আসতে চান, ওখানে বীর মুক্তিযুদ্ধ কুতুবউদ্দিন রোড হয়ে আপনি সরাসরি চলে আসবেন তেরমুখ ব্রিজ। তেরমুখ ব্রিজ পার হয়ে রাইজিয়া স্কুল, রাইজিয়া স্কুলের পর মেঘবাড়ি রিসোর্ট। 300 ফিট থেকে আসতে চান, সেক্ষেত্রে 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসবেন। কাঞ্চন ব্রিজে না উঠে হাতের বামে চলে আসবেন উলুখোলা ব্রিজ। উলুখোলা ব্রিজে না উঠে হাতের বামে মেঘবাড়ি রিসোর্ট। কর্পোরেট আমাদের বেশিরভাগ কর্পোরেট এবং ফ্যামিলি গেট টুগেদার কনফারেন্স করা যায়। হ্যাঁ, কনফারেন্স করা হয় আমাদের এখানে, কনফারেন্স হল আছে। প্রবেশ মূল্য 100 টাকা পার পার্সন। সে প্রবেশ মূল্য যারা ফ্যামিলি তারাই নিতে পারবে। রেস্টুরেন্টে বাংলা, চাইনিজ, থাই, ইন্ডিয়ান সব ধরনের খাবার পাওয়া যায়। সুইমিং পুল পার পার্সন 300 টাকা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।